আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। আজকে আমি নরসিংদী থেকে চলে এসেছি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায়। সেখানে মেঘনা নদীর উপর অবস্থিত একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি দেখব। তাই চলুন আজকে আপনাদেরকেও আমার সাথে ঘুরে নিয়ে আসি মেঘনা নদী এবং মেঘনা নদীর উপর অবস্থিত ব্রিজ। सर पे ये केसरी रंग सजाया है। নদীটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এবং নদীর ওই পাশে আমরা ট্রেনের ব্রিজও দেখতে পাচ্ছি, ওইটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। मेरी जमी अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे ना रहे। এখন আমরা ব্রিজের নিচে চলে এসেছি। দেখুন এই জায়গায় অসংখ্য মানুষ, তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দিন কত মানুষের ভিড় এবং অনেক দোকানপাট বসেছে। চলুন আমরা এখন ব্রিজের নিচে একটু ঘুরে আসি। এখন আমরা মেঘনা নদীর একদম কাছে চলে এসেছি। দেখুন কাছ থেকে মেঘনা নদীটি কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক পর্যটকরা রয়েছে যারা ছবি তুলতেছে, দেখে অনেক সুন্দর লাগতেছে নদীটা। ব্রিজের উপর থেকে ব্রিজের নিচের অংশটা এবং মেঘনা নদীটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখুন, লক্ষ্য করে দেখুন, দেখতে অনেক ভালো লাগতেছে। নদীর মাঝখানে একটি চর রয়েছে, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে যে সেটি হলো মেঘনা নদীর চর। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।